মেইন সমস্যা যেটা আমরা দেখি টি টোয়েন্টিতে, আমাদের কিন্তু প্লেয়ার ঠিক আছে, প্লেয়ার যে আমাদের নাই তা তো না, প্লেয়ার আছে, কিন্তু সমস্যাটা হচ্ছে যে আমাদের মাইন্ডসেটটা একটু চেঞ্জ করতে হবে। টোটাল চেঞ্জ ইন মাইন্ডসেট, এটাই আমরা চিন্তা করছি যে টি টোয়েন্টির অ্যাপ্রোচটা টোটালি ডিফারেন্ট করতে হবে যদি আমরা জিততে চাই বা ভালো করতে চাই। এবং এখানে পাওয়ার হিটিংয়ের কোনো বিকল্প নাই, মানে আমাদেরকে 130-140 করে হয়তো একটা ম্যাচ জিতে যাবো একদিন, কিন্তু এটা আমাদের হতে পারে না, আমাদেরকে 180-200 করতে হবে, এটা সবসময় মাথায় রেখেই খেলতে হবে। তখন আমাদের যেই মাইন্ডসেট, যেই প্ল্যান এখন চলছে তাতে করে ওইটা করার মতো কোনো লক্ষণ আমরা দেখছি না, প্লাস এটা খেলার মধ্যেও আমরা দেখতে পাই না। সেই জন্য এটাকে কী করা যায় এটা নিয়ে আমরা আলোচনা করছিলাম। সো তখন জেমি এসে বললো যে ও নাকি এটাতে খুব ইন্টারেস্টেড। সো এটা হলো একটা। সেকেন্ড হচ্ছে যে যেই পরিমাণ খেলা এখন টানা, নন স্টপ খেলা, আপনারা দেখছেন যে আসলে FTPটা তো দেখেছেন, এখানে তো নিঃশ্বাস ফেলারই সময় নেই। সেই জায়গায় যে ছেলেগুলা নাকি যাদের ডেভেলপমেন্টের দরকার আছে, সেই ডেভেলপমেন্টটা করবে কে? মানে অনেকগুলো ইস্যুস, সেই ডেভেলপমেন্টের একটা কাজ করতে হবে, এইটা নিয়ে একটা আমরা প্ল্যান করেছি, আলাপ আলোচনা করছি। থার্ডলি ইঞ্জুরি, এই যে এত ইঞ্জুরি হচ্ছে কেন, এবং এই যে এতগুলো ইঞ্জুরি হচ্ছে প্রতিটা সিরিজে আমাদের খেলোয়াড়গুলো ইঞ্জুর্ড হয়ে যাচ্ছে, তাহলে আমাদের এটার জন্য কী করা যায় যাতে করে তাড়াতাড়ি ওরা ইম্প্রুভ করতে পারে। এখন যেটা হচ্ছে যে একজন একটা ইঞ্জুর্ড হলেই 1.5-2-3 মাস ধরে একদম বাইরে, 1.5-2-3 মাস থাকলে তো এমনি ভালো হয়ে যাওয়ার কথা, কেউ যদি একটা ব্যথা পায় 1.5-2-3 মাস যদি আমি রেস্টে পাঠাই দিই তাহলে এমনি ভালো হয়ে যাবে। তাহলে আসলে প্রপার প্ল্যান্ড ওয়েতে কাজটা হচ্ছে কি না এটাই আসলে আমরা দেখতে, এইসব মানে অনেক ডিটেলস আলোচনায় আমরা করেছি গত 10-15 দিন ধরে করছি। সো এইটারই ফলশ্রুতি হিসেবে যখন শুনলাম ওরা প্র্যাকটিস করছে, ভালো, আমি একটু আসি দেখে নিই। এবং সামনে এশিয়া কাপ, এবং এই এশিয়া কাপে আমাদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে যে আমরা আসলে টি-টোয়েন্টিতে অত ভালো দল না, এটাই হলো সবচেয়ে বড় চ্যালেঞ্জ, অন্য কিছু না, কে প্রতিপক্ষ এটা বড় কথা না, আমাদের দলটা আসলে অত শক্তিশালী না। এবং এই কেন না কী করা যায় না করা যায়, তো একটা সিদ্ধান্ত আমরা নিয়েছি যে আমরা টোটাল চিন্তাধারা, মাইন্ডসেট সব কিছু হঠাৎ করে একদম চেঞ্জ করে ফেলতে চাচ্ছি এই এশিয়া কাপ থেকে, করে আমরা দেখতে চাচ্ছি যে নতুন করে ফ্রেশ স্টার্ট করা যায় কি না। সো দিস ইজ হোয়াট ইট ইজ। এবং আমাদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ এখন যেটা হয়েছে যে আপনারা জানেন যে আপনি আমাদের টি-টোয়েন্টিতে নিশ্চিত যারা নাকি দলে থাকতোই ফার্স্ট চয়েস, আপনারা যদি টিম বানাতে বলি আপনাদেরকে যে কাউকে, তারা যদি বলে যে সব প্লেয়ার অ্যাভেলেবল, এখন বলো তুমি টিম বানাও, তাহলে অবশ্যই আপনারা যাদের নাম দিতেন এর মধ্যে লিটন দাস তামিমকে নিশ্চয়ই রাখতেন ওপেনিংয়ে। সো এই দুজনই নাই, সেটা তো একটা বড় চ্যালেঞ্জ। আবার ধরেন আপনি মিডল অর্ডারে নিচের দিকে এসে ফিনিশিংয়ের জন্য কাউকে দরকার, তাহলে ন্যাচারালি আপনাদের মাথায় আসবে সোহান, ফর এক্সাম্পল। মানে আমি বলছি যে এই এই ধরনের প্লেয়ারগুলো এবার নাই, এবং এশিয়া কাপ কিন্তু হালকা জিনিস করে না, এটা ওয়ার্ল্ড কাপের পরে নেক্সটই এটা। এবং গত বিশ্বকাপে আমাদের পারফরমেন্স তো খুবই খারাপ ছিল, সো হঠাৎ করে এখন এটার থেকে এত তাড়াতাড়ি বেরোতে পারবো কি না জানি না, তবে আমাদের মাথায় যদি চিন্তাধারাটা ওরকম থাকে যে না, উই ওয়ান্ট টু ইম্প্রুভ, আমরা নতুন করে কিছু করতে চাই, এই চিন্তাটা যদি আমরা এশিয়া কাপ থেকেই শুরু না করি তাহলে বিশ্বকাপে গিয়ে আরও খারাপ অবস্থা হবে। সেই জন্য আমরা একটা আমূল পরিবর্তন, মাইন্ডসেট থেকে শুরু করে সব কিছু একটা নতুন করে চিন্তা ভাবনা করার জন্য চেষ্টা করছি। সেগুলো নিয়েই ফলশ্রুতিতে দেখতে এসেছিলাম কে কী করছে।